হ্যালো এভরিয়ন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি ভিডিও করতে সেটা হলো নিউবর্ন বেবিদের জন্য যে সকল নতুন মায়েরা ভাবছ যে বাচ্চাদেরকে এখনই ডায়াপার দেবো কি দেবো না বা সবসময় ডায়াপার পড়ালে র্যাসেস হতে পারে কি বা এই ছোট্ট বয়সে ডায়াপার দেওয়া যেতে পারে কি সেই নেই আমি কিছু আমার নিজস্ব অভিজ্ঞতা এবং আমার ডক্টরের পরামর্শ মতো শেয়ার করছি তোমাদেরকে প্রথমত আমাদের এবং আমাদের মায়েদের সুবিধার্থে এবং বাচ্চাদের সুবিধার্থে আমরা ডায়াপার পড়িয়ে থাকি আমরা যদি ডায়াপার নাও পড়াই তাহলে কিন্তু বাচ্চা যদি ঘুমিয়ে থাকে তার ঘুম ভেঙে যাবে সেই জন্য বাচ্চার যাতে ভালো ঘুম হয় এবং আমরা মায়েরাও একটু যাতে শান্তিতে থাকতে পারি সেই জন্য আমরা ডায়াপার ইউজ করে থাকি তো ডায়াপার ইউজ করলে র্যাশেস হওয়ার চান্সেস সত্যি থাকতে পারে এবং হতেই পারে যদি আমরা কিছু নিয়ম না মানি প্রথমত ডায়াপার পরানোর আগে আমরা ডায়াপার এরিয়াটি উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে এবং মুছে নেব তারপর প্রত্যেকের বাড়িতেই নারকেল তেল থাকে নারকেল তেল কিংবা অলিভ অয়েল যে কোনো একটি তেল দিয়ে ভালো করে ডায়াপার এরিয়াটি মালিশ করে নেব। এবং তারপর ডায়াপার আমরা পরিয়ে দেব এবং প্রতি পাঁচ ছ ঘন্টা অন্তর অন্তর আমরা ডায়াপার চেঞ্জ করতে থাকব কেননা এর বেশি হলে পরে ডায়াপার যে এরিয়াটি বাচ্চার ভিজে ভিজে বা সেতে মনে হতে পারে এবং তার বিরক্ত লাগতে পারে সেজন্য নিয়ম তিন থেকে চার ঘন্টা হলে খুব ভালো হয় সেক্ষেত্রে আমি আমার বেবির উপর অ্যাপ্লাই করেছি আমি দেখেছি পাঁচ ছ ঘন্টা পর পর চেঞ্জ করলেই হয়ে যায় তো এক্ষেত্রে কি হয় নাইনটি ফাইভ পারসেন্ট র্যাশেস হওয়ার চান্স কমে যায় তো বাই চান্স যে বাচ্চাদের র্যাশেস হয়ে গেছে সেই র্যাশেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারি এক নম্বর প্রত্যেকের বাড়িতেই দই থাকে বা দই যদি নাও থাকে কেনা দইও ইউজ করা যেতে পারে তো সেই দই আমরা র্যাসেসেসের উপর ব্যবহার করতে পারি কিন্তু তার আগে ডায়াপার এরিয়াটি উষ্ণ গরম জলে সুতের কাপড় দিয়ে মুছে নিতে হবে তারপর ওই র্যাশেসের উপরে দই লাগিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে তারপর ডায়াপার পরাতে হবে প্রত্যেকবার ডায়াপার পরানোর আগে এই একই ফর্মুলা অ্যাপ্লাই হতে থাকবে দু নম্বর অ্যালোভেরা জেল সেটা আমাদের বাড়িতে লাগিয়ে রাখা অ্যালোভেরা জেল হতে পারে বা বাজারে কেনা অ্যালোভেরা জেল হতে পারে যেটা ইউজ করে না কেন সেটাই কাজে লাগবে ওই একই রকমভাবে উষ্ণ গরম জলে জায়গাটা মুছে নিতে হবে তারপর অ্যালোভেরা জেল র্যাসেসের উপরে লাগিয়ে শুকিয়ে নিতে হবে তারপর ডায়পার পরাতে হবে এক্ষেত্রে র্যাসেস অনেকটাই ভালো হয়ে যায় সো বন্ধুরা এই ছিল আজকের টিপস তো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে Bye bye, Tata.